আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মলা নবীয়্যা বাদা আম্মা বা'দ প্রিয় দিন ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুগণ রমজান মাস হলো রহমতের মাস মাঘফেরাতের মাস নাজাতের মাস এবং এই মাসে এমন একটি রাত্র রয়েছে রাসুল সাল্লু আলিহি আসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে এই রাতের ফজিলত বর্ণনা করেছেন এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুর আলমিন সুরায় কদরের মধ্যে এই রাতের ফজিলত বর্ণনা করেছেন সেই রাতটি হলো লাইলাতুল কদর প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব ইনশাল্লাহ যে দোয়াটি এই রাত্রে রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন প্রিয় বন্ধুগণ আমরা দোয়াটি শেখার আগে এই দোয়া সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই হাদিসটি আগে শুনে নেব তারপরে আমরা দোয়াটি শিখব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ হাদিসটি উল্লেখ হয়েছে সুনানে ইবনে মাজা নামক হাদিস গ্রন্থে হাদিস নাম্বার তিন হাজার আটশো পঞ্চাশ আইসা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়া রসুলল্লাহ আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দোয়া পড়ব তিনি বললেন তুমি বলবে হে আল্লাহ তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা করতেই ভালোবাসো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও আমি হাদিসের তর্জমাটি আপনাদেরকে পড়ে শোনালাম এই হাদিসের মধ্যে যে দোয়াটির কথা উল্লেখ হয়েছে দোয়াটি হলো আল্লাহ তুহিব্বুল আফুআ আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি আল্লাহ তুহিবুল আফু আফুআ যারা একদমই আরবি পড়তে জানেন না তাদের জন্য আমি একটু ভেঙ্গে ভেঙ্গে বলছি তারা আমার সঙ্গে যদি একটু বলার ট্রাই করেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা ইন্নাকা আবার বলুন ইন্নাকা এবার বলুন আফু টু আবার বলুন আফু ও তোসিবুল আবার বলুন আফু ওসিবুল এবার বলুন আফ আফুআনি আবার বলুন আফওয়া ফু আনি আর একবার বলুন আফ আফুআ প্রিয় বন্ধুগণ আসুন এবার আমরা দোয়াটি একবারই বলার ট্রাই করি আল্লাহিবুল প্রিয় বন্ধুগণ আমি আশা করি এতক্ষণের দোয়াটি আপনারা মুখস্থ করে ফেলেছেন তো বন্ধুগণ এই দোয়াটি আপনারা সবে কদরের রাত্রে পড়বেন তবে খুব ভালোভাবে মনে রাখবেন সবে কদরের রাত বলতে আমি সাতাইশে রমজান বোঝাচ্ছি না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদর তালাশ করতে বলেছেন রমজানের শেষ দশকে একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ এমনকি উনত্রিশতম রমজানে কিন্তু আমরা সাতাইশে রমজানকেই আমরা সবে কদর মনে করে থাকি আর যে ধারণাটা একদমই ঠিক নয় তো প্রিয় বন্ধুগণ আমি যে সমস্ত বেজর রাত্রির কথা বললাম এই সমস্ত রাত্রিতে যখন আমরা নফল ইবাদত করব তখন আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব কারণ রাসুল আসাল্লাম এই দোয়াটি পাঠ করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই লাইলাতুল কদরে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার অনুরোধ ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন যাতে করে তারাও এই দোয়াটি শিখে নিতে পারে আপনার কারণে যদি একজন মানুষও এই দোয়াটি শিখে সে যদি আমল করে সে যতগুলো নেকি অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলহামীন আপনাকেও ঠিক ততগুলো নেকি দান করবেন ইনশাআল্লাহ এটাকেই বলে সদকায় জারিয়া এজন্য বন্ধুগণ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كله